বড়খোলা পুলিশের বিরাট সাফল্য। আবারও বড়খোলা থানার ওসি মনমোহন রাউতের নেতৃত্বে বৃহস্পতিবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে বড়খোলার দামচড়ার নিউ টিপুংপুঞ্জি থেকে 1500 বস্তায় ইউরিয়া সার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বড়খোলা পুলিশ। এবং এই মজুত রাখা সারের সঙ্গে জড়িত দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ধৃতরা হল কাটেকোড়া সমষ্টির বিহারা তৃতীয় খণ্ডের নূর তাজ আহমেদ, সোনাই সমষ্টির নগদীগ্রাম তৃতীয় খণ্ডের ওমর মোহাম্মদ লস্কর। এদিনের অভিযানে ছিলেন এসআই নীলমণি সিং, এএসআই জাকির হোসেন সহ পুলিশ কর্মীরা। সংবাদ মাধ্যমকে বড়খোলা থানার ওসি মনমোহন রাউত জানান, গত রবিবার গোপন সূত্রের খবরে বান্দরখাল থেকে 2500 বস্তায় ইউরিয়া সার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর জঙ্গল নিউ টিপুংপুঞ্জি এলাকা থেকে 1500 বস্তার সার বাজেয়াপ্ত করেছেন। শীঘ্রই মূল অভিযুক্তদের পাকড়াও করতে সক্ষম হবেন বলে জানান ওসি মনমোহন রাউত। ভাগবত, আমি আমার পূর্বে নিয়োজিত করা আমার চোরাংশ দ্বারা একটা সংবাদ পালোঁ। আমার বড়খোলা পুলিশ স্টেশন এলাকার নিউ টিপুংপুঞ্জি এনেকুৱা জেগা আছে, তারপর আমি ইতিপূর্বে আমি বৃহৎ পরিমাণের আমি অবৈধ ইউরিয়া সার আমি জব্দ করবলে সক্ষম হয়েছিল। আর তার ঠিক আগলৈ গৈ যেটো নিউ টিপুংচরা পুঞ্জি আছে তারপর আমাক চোরাংশয়ে আমাক সংবাদ দিলে যে তাত যথেষ্ট সংখ্যক অবৈধভাবে ইউরিয়া সার রখার এনেকুৱা তেওঁ খবর পাইছে। লগে লগে মাননীয় এসপি কাছাৰ মহোদয় ডক্টর রমনদীপ কৌর ম্যাডামর লগত আমি যোগাযোগ করলো। ম্যাডামে সুন্দরভাবে আমাক দিহা পরামর্শ দিলে, সেইমতে মই সংঘীয় স্টাফ আমার থানার অফিসার সকলক লৈ ওমেন কনস্টেবল লৈ দুখন গাড়ি করে আমি ঘটনাস্থলী গলো। আর তাত গৈ আমি নিউ টিপুংপুঞ্জিত আমি এঘর মানুষ পালো, তেওঁৰ নাম হল পঞ্চিশ খাসিয়া। তো তেওঁৰ ঘৰ আছে নিউ টিপুংপুঞ্জিত আছে আৰু মাৰুৱাচৰাতো তেওঁৰ ঘৰ আছে। তো তেওঁ বেছিভাগ এফালে থাকে, তেওঁ মাৰুৱাচৰাৰ পৰা গৈ পিনি তেওঁ ঘৰত দেখিলে যে তেওঁ এটা ঘৰৰ সন্মুখত এটা শ্বেড বনায়, খোলা ঘৰ, এনেকৈ চাহৰ দোকান নিচিনা তেওঁ ভাড়াত দিছিলে। আৰু দোকানখন তেওঁ ভাড়াত দিছিলে মুৰ্তাজ আহমেদ, 25 বছৰ বয়স, তেওঁ বিহৰা পাৰ্থী টিংহৰি বুলি জেগা আছে আন্ডার কাটিগড়া পুলিশ স্টেশন, তেওঁক তেওঁ দোকানখন ভাড়ালে দিছিলে। তো মালিকে গম নাপায় পিছত গৈ তেখেতে দেখা পালে যে মুৰ্তাজ আহমেদ নামৰ মানুহজনক যিখন দোকান ভাড়ালে দিছিলে সেই দোকানখনৰ ভিতৰত ইউৰিয়া সাৰ থোৱা আছে। তাৰপিছত আমি গৈ সেই জেগাখিনি খুলি আমি চালোঁ, চোৱাৰ পিছত তাতে তেওঁৰ দোকানত যিখিনি তেওঁৰ ইউৰিয়া সাৰ তেওঁৰ নুজুৰিলে থবলৈ জেগা নহ'ল সেইখিনি বস্তু তেওঁ দোকানৰ পিছফালে আৰু অলপ ৰাখিছে। আৰু তাৰে পৰা প্ৰায় 100 মিটাৰ দূৰত তেওঁ হাবি জংঘলৰ মাজত তলত ত্ৰিপাল পাৰি ওপৰৰ পৰা ত্ৰিপাল দি সেনেকৈ এক বৃহৎ অংকৰ মানে বস্তা তাতে তেনেকৈ তেওঁ ঢাকি পিনি লুকুৱাই পিনি ৰাখিছে। তো আমি প্ৰাথমিক অনুসন্ধান কালত আমি গোটেইখিনি জেগা চাৰ্চ কৰিলোঁ। চাৰ্চ কৰি আমি প্ৰায় 1500 বস্তাৰ ওপৰত অবৈধ ইউৰিয়া সাৰ আমি তাতে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আমি তাতে জব্দনামা মৰ্মে উদ্ধাৰকৃত সাৰখিনি আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰে লোকেল আপোনাৰ যি গাঁওবুঢ়া থাকে তেনেকুৱা গণ্যমান্য ব্যক্তিক আমি সদ্যহতে জিম্মাত দি আমাৰ আৰক্ষীৰ লোক তাতে ডিউটিৰ বাবে আমি মোতায়েন কৰিছোঁ। আৰু এই সন্দৰ্ভত আমি ভাড়ালৈ লোৱা যিজন দোকান আছিলে, যিজন অনাৰ, যিজনৰ অনাৰশ্বিপৰ পৰা আমি এই অবৈধ সাৰখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ, মুৰ্তাজ আহমেদ কাটিগড়া পুলিচ ষ্টেচনৰ আণ্ডাৰত, তেওঁক আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইতিমধ্যে সেইখিনি জেগাত তেওঁক সাৰবিলাক যিজন মানুহে দিছিল হয়তো তেওঁ অবৈধভাৱে সাৰখিনি আজিয়ে হয়তো সেই ঠাইৰ পৰা লৈ যোৱাৰ কিবা পৰিকল্পনা কৰিছিল, তেওঁ আহি পালে। আৰু আমি তেনেকৈ আমি চ'ৰ্চৰ ইনফৰমেশ্যনৰ ওপৰত ভিত্তি কৰি আমি ওমৰ মোহাম্মদ লস্কৰ 38 ইয়েৰ্ছ, তেওঁ নগদীগ্ৰাম পাৰ্থী সোনাই পুলিচ ষ্টেচনৰ মানুহ, তেওঁ সাৰখিনিৰ মালিক বুলি কৈছে যিজনে ৰাখিছিলে, তেখেতে ক'লে যে এৱেঁ সাৰৰ মালিক, তেওঁ সাৰখিনি ৰাখিছে বুলি ক'লে, তেওঁকো আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তেওঁলোকৰ এতিয়া জেৰা চলি আছে, আমি তেওঁলোকক সোধপোচ কৰি আছোঁ। আৰু আমি আশাবাদী ইয়াৰ লগত জড়িত আগে পিছে যোন আছে, তেওঁ ক'ৰ পৰা মালটো আনিছে, ক'লৈকে গ'লহেঁতেন, এই গোটেইখিনি বস্তু আমি তথ্য প্ৰমাণ সহকাৰে আমি বাহিৰ কৰিবলৈ সক্ষম হ'ম। ইতিমধ্যে আমি চলিত বছৰৰ গোচৰ নম্বৰ 28/2022 আণ্ডাৰ ছেকশ্যন 120B, 379, 411, 468, 471, 511,
1860 IPC মতে আমি এটা গোচর রুজু করে তদন্ত করে থাকা আছে উক্ত গোচর সন্দর্ভতে আমি গ্রেপ্তার করছো আর পরবর্তী ইয়ার লগত জড়িত যখন দুর্বৃত্ত আছে বা যখন মানুষ আছে যখন কলা ব্যবসায়ী আছে তখনকলর সংঘর্ষ উলিয়াবর কারণে আমি চেষ্টা করে আসো সোধপোষ চলি আছে আর আমি আশাবাদী খুব সালে ইয়ার লগত জড়িত গোটেখিনি দোষী ব্যক্তিক আমি আইনের কাঠঘরের মাজত হাজির করায় আমি কঠোর শাস্তি বিহিবলে আমি সক্ষম হম। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।